हेलो फ्रेंड्स, वेलकम टू माय कुकिंग चैनल कुकिंग वर्ल्ड ए टू जेड। आमी शिल्पा, आज अपने साथ एक मिष्टी रेसिपी शेयर करब। आज हमें बनाब लैंगचा, एटा के हमरा अनेके लेडिकिनी बा गोलाप जामुन बोले चिने थाकि। चलू देखे नेवा जाक आज के रेसिपी। प्रथमे आमरा छानाटा रेडी करे नेब, तार जोन्नो एखाने एक लिटार दूध निये निएछि। दूधटा गरम हो गिएछे, एबारे आमरा एर मध्ये 100 ग्राम टक दई दिए देब। আমরা এখানে টক দই দিয়ে ছানা কাটছি, আপনারা এর জায়গায় লেবু দিয়েও কাটতে পারেন। দুধটা ফোটানো হয়ে গেলে এর মধ্যে দইটা অ্যাড করে দিতে হবে। দইটা অ্যাড করা হয়ে গেলে দুধটাকে একটু জাল দিয়ে নিতে হবে। দেখুন, দুধটা ছানা কেটে গেছে, ছানা আর জল আলাদা আলাদা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমরা জল ঝারিয়ে নেব। ছানাটাকে জল ঝারাতে দিয়ে এবার আমরা সুগার সিরাপটা রেডি করে নেব। সুগার সিরাপ রেডি করার জন্য আমরা কড়াইতে 1 কাপ পরিমাণে সুগার নিয়ে নিয়েছি, তাতে 2 কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। সুগার সিরাপটা ফুটতে আরম্ভ করেছে, এবারে এতে আমরা 3টে ছোট এলাচ, 1টা তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে সুগার সিরাপটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমাদের সুগার সিরাপ রেডি হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে সরিয়ে রাখব। ল্যাংচাটা তৈরি করার জন্য একটা প্লেটে ছানাটা নিয়ে নিতে হবে। তারপর ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন ছানাটা ডালা ডালা পাকিয়ে না থেকে যায়। ছানাটা সুন্দর করে মাখলে মিষ্টিটাও সফট হবে। এবারে ছানাটার মধ্যে এলাচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এখানে আমরা 4টি এলাচ, ছোট এলাচ ছাড়িয়ে তার দানাটা বের করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এতে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিতে হবে। তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। দেখুন, ছানাটা মাখা আমাদের রেডি হয়ে গিয়েছে, এটা হাতেও জড়ছে না। এবারে এটাকে ছোট ছোট ল্যাংচার আকারে গড়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপে এগুলোকে তৈরি করতে পারেন। দেখুন, এগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমরা ভেজে নেব। এবারে একটা কড়াইতে তেল গরম করে এগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এবং গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখব। এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। এগুলোকে মিডিয়াম ফ্লেমে এভাবে আস্তে আস্তে ভাজতে হবে, এগুলো আস্তে আস্তে কালারও চলে আসবে। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সুন্দর ফুলেছে। এবারে এগুলো তেল ছেঁকে সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। সুগার সিরাপের মধ্যে এগুলোকে 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ল্যাংচাগুলোর মধ্যে ভালোভাবে চিনির সিরাপ ঢুকে গিয়েছে, ল্যাংচা রেডি হয়ে গিয়েছে। আশা করছি এই মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।